أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته أمي محمد صلى الله عليه وسلم نختي حديث أفنى رشونا يتمسعي إي حديثة إمام أحمد بن حنبلر حديث الكتاب لخاسي إبون مسلمانير جنرال خالد بن وليد رضي الله عنه بورنيتو একদিন একটা বেদুইন ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইছিল। আইয়াহারি কইল, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনারে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই এই দুনিয়ার জীবন সম্বন্ধে এবং আখেরাতের জীবন সম্বন্ধে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা যে তুমি যা ইচ্ছা তা জিকাও। বেদুইন কইল জেনে আমি সবচেয়ে শিক্ষিত মানুষ হইতাম চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা যে তুমি আল্লাহরে ভয় করো তাহলে তুমি সবচেয়ে শিক্ষিত মানুষ হইবাই। বেদুইন কইল জেনে আমি চাই দুনিয়ার মাঝে সবচেয়ে ধনী মানুষ হইতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা যে তোমারে আল্লাহ যা দিছেন তার উপরে যদি সন্তুষ্ট থাকো তে তুমি দুনিয়ার মাঝে সবচেয়ে ধনী মানুষ হইবাই। বেদুইন কইল যে আমি চাই সবচেয়ে ন্যায় বিচারক হইতাম, সবচেয়ে ন্যায় মানুষ হইতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা তুমি নিজের লাগি যা চাও সমান জিনিস অন্যজনের লাগি চাইও তাহলে তুমি সবচেয়ে ধনী মানুষ হইবাই। বেদুইন কইল যে আমি চাই সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হইতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা তুমি যদি মানুষের লাগিয়া ভালো কাম করো তাহলে তুমি সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হইবাই। বেদুইন কইল জানে আমি চাই আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ হইতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা তুমি বেশি বেশি আল্লাহর প্রশংসা করিও তাহলে তুমি আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ হইবাই। বেদুইন কইল আমি চাই আমার ঈমান সম্পূর্ণ করতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা তোমার আদব কায়দা মানুষের লগে ব্যবহার কথা এবং আমল যদি তুমি ভালো করো তাহলে তোমার ঈমান সম্পূর্ণ হইব। বেদুইন কইল আমি চাই নেক আমলদারের মাঝে একজন হইতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা আল্লাহর ইবাদতই কইরো যেমন তুমি আল্লাহরে দেখতে পারো, আর না দেখতে পারলে মনে রাখিও যেন আল্লাহ তোমার সব সময় দেখতে পারো, এভাবে তুমি নেক আমলদারের মাঝে একজন হইবাই। বেদুইন কইল আমি চাই আল্লাহর বাধ্য বন্দা হইতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা আল্লাহর সব হুকুম মান্যা চলল তাহলে তুমি আল্লাহর বাধ্য বন্দা হইবাই। বেদুইন কইল আমি চাই সব পাপ থেকে মুক্ত পাইতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা তোমার নিজেরে সব অপবিত্র জিনিস থেকে হারি সাফ সফা রাখিও তাহলে তুমি সব পাপ থেকে মুক্ত পাইবাই। বেদুইন কইল আমি চাই কিয়ামতের দিন আলোর মাঝে জিন্দা হইতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা তুমি নিজের উপরে জুলুম করিও না এবং অন্য কোনো মাখলুকের উপরে জুলুম করিও না, অন্যায় কোনো কাম করিও না, অত্যাচার করিও না, তাহলে তোমারে আল্লাহ কিয়ামতের দিন আলোর মাঝে জিন্দা করবা। বেদুইন কইল আমি চাই আল্লাহ আমার উপরে তানের রহমত নাজিল করতা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা যে তুমি যদি তোমার নিজের লগে দয়ার সহিতে চলো এবং অন্যজনের লগে তুমি দয়ার সহিতে চলো, অন্য মাখলুকের সাথে তুমি দয়ার চলিতে চলো, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তোমার উপরে আল্লাহর রহমত নাজিল করবা। বেদুইন জিগাইল যে আমি চাই আমার গুনাহ সবচেয়ে কম হইতো, খুব কম হইতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা তুমি আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইও, বেশি বেশি ইস্তেগফার করিও, তাহলে তোমার গুনাহ খুব কম হইব। বেদুইন কইল আমি চাই সবচেয়ে ইজ্জতালা ব্যক্তি হইতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা যে তুমি কোনো মাখলুকার কাছে কোনো নালিশ করিও না তাহলে তুমি সবচেয়ে ইজ্জতালা ব্যক্তি হইবাই। বেদুইন কইল আমি চাই সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হইতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা তুমি আল্লাহর উপরে নির্ভর করিও তাহলে তুমি সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হইবাই।
বেদুইন কইল আমি চাই আমার রিজেক বাড়তি হইতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা তুমি নিজেরে পবিত্র রাখ্য, অপবিত্র জিনিসটা কি বিরত থাকিও, তাহলে আল্লাহ তোমার রিজেক বাড়াইয়া দিবা। বেদুইন কইল আমি চাই আল্লাহ এবং আল্লাহ রসুল আমারে ভালোবাসতা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা তুমি যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের যে জিনিসটা ভালোবাসো সমান জিনিসটা যদি তুমি ভালোবাসো তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুল তোমারে ভালোবাসবা। বেদুইন কইল জানে আমি চাই কিয়ামতের দিন আল্লাহর রাগ থেকে আমি নিরাপদ থাকতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা তুমি যদি কোনো মাখলুকার উপরে তোমার রাগের কন্ট্রোল হারাও না তাহলে কিয়ামতের দিন তুমি আল্লাহর রাগ থেকে নিরাপদ থাকবাই। বেদুইন জিগাইল যে আমি চাই আমার দোয়া কবুল হইতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা তুমি সব হারাম খাম থেকে যদি বিরত থাকো তাহলে তোমার দোয়া কবুল হইব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেজিগাইল বেদুইনে যে আমি চাই আল্লাহ কিয়ামতের দিন আমারে বেইজ্জত করতা না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলা তুমি যদি জিনা থেকে বিরত থাকো তাহলে আল্লাহ তোমার কিয়ামতের দিন বেইজ্জত করতা নাই। বেদুইন কইল জানে আমি চাই আল্লাহ আমারে কিয়ামতের দিন একটা ডাক না দিয়ে আমার ইজ্জত রক্ষা করতা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা তুমি যদি তোমার লগের মাখলুকার অন্যজনের দোষ দেখে হারি এটারে গুড়িয়া রাখো অন্য সামনে তুমি উদাম করি তুলো না তাহলে কিয়ামতের দিন আল্লাহ তোমারে একটা ডাক না দিয়া তোমার ইজ্জত রক্ষা করবা। বেদুইন জিগাইল যে কোন কোন জিনিসে আমারে গুণা থেকে বাঁচাইয়া রাখবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা চোখের পানি, নম্রতা এবং বেমার। বেদুইন জিগাইল আল্লাহর চোখে সবচেয়ে ভালো আমল কি কি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা যে মানুষের সাথে নরম ব্যবহার এবং নম্রতা, নিজের শক্তি, ধন, সৌন্দর্য মানুষের সামনে প্রচার না করা এবং সবুর করা, কষ্ট এবং বিরোধিতার সামনে ফললেও ভালো কামে লাগে থাকা। বেদুইন জিগাইল আল্লাহর চোখে সবচেয়ে খারাপ আমল কিটা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা অল্প জিনিসে রাগ করা এবং পয়সা থাকতেও খরচ না করা। বেদুইন জিগাইল আল্লাহর রাগ কোন জিনিসে কমাইয়া রাখে ই দুনিয়াত এবং আখেরাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা লুকাইয়া সদকা দেওয়া এবং আত্মীয় স্বজনের লগে দয়ার সহিতে ব্যবহার করা। বেদুইন জিগাইল কোন জিনিসে কিয়ামতের দিন দুজখের আগুনরে নিবাইত পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা যে কষ্ট, অসুবিধা এবং দুশ্মনী, বিরোধিতা সম্মুখীন করার পরেও যদি ভালো কামে নেক কামে লেগে থাকো আল্লাহ আমারে এবং আপনারে ই হাদিসের অর্থ এবং মর্ম বুঝার তৌফিক দিতা এবং ই হাদিসের উপরে আমল করবার তৌফিক দিতা। আকুলি কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।